প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আর কিছুদিন পরেই মেডিকেল ভর্তি পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষার খুব সংক্ষিপ্ত একটা প্রিপারেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো প্রথম অধ্যায়, কোষের গঠন, অর্থাৎ উদ্ভিদবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় কোষের গঠন থেকে যে তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, বাছাই করা কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওতে তোমরা মনোযোগ দেবে। প্রথম যে তথ্যটা আছে, কোষ তত্ত্ব প্রদান করেন কে? কোষ তত্ত্ব প্রদান করেন বিজ্ঞানী স্লেইডেন এবং থিওডোর সোয়ান। জীবের দেহকোষ সাধারণত ডিপ্লয়েড হয় এবং জনন কোষ হয় হ্যাপ্লয়েড। তারপরে আছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু হলো জনন কোষ। প্রশ্ন হতে পারে যে শুক্রাণু এবং ডিম্বাণু বা জনন কোষের উদাহরণ নিচের কোনটি? তারপরে আছে যে মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া ও সাইনোব্যাকটেরিয়া আদিকোষী জীব। প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি আদিকোষী? মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া এবং সাইনোব্যাকটেরিয়া। তারপর আছে আদিকোষে কোন ধরনের শোষণ হয়? আদিকোষে হয় অবাধ শোষণ। এবং আদিকোষের যে শোষণ পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে পুষ্টি ঘটে সেটা হলো শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। আর প্রকৃত কোষের যে শোষণ সেটা হলে বলা হয় সবাত শোষণ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে নেই, এই প্রশ্নটাও একটা প্রশ্ন হিসেবে হতে পারে। তারপর আছে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ, অন্যদিকে প্রাণী কোষের সঞ্চিত খাদ্য চর্বি এবং গ্লাইকোজেন। সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, আর বড় কোষ হলো উৎপাখির ডিম। আরেকটা খুব ইম্পর্টেন্ট যে কোষ প্রাচীরের প্রধান উপাদান, যে উপাদানগুলো রাসায়নিক উপাদানগুলো আছে তার মধ্যে প্রধান উপাদান হলো সেলুলোজ। এবং কোষ প্রাচীরের যে ক্ষুদ্রতম গাঠনিক একক, সেই এককটাকে বলা হয় মাইসেলি। এবার আসি প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এখান থেকে প্রশ্ন হতে পারে, কোষ ঝিল্লি বৈষম্য ভেদ্য এবং লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি, অর্থাৎ লিপোপ্রোটিন দ্বারা তৈরি। কোষ ঝিল্লিতে প্রোটিন থাকে 60-80% এবং লিপিডের পরিমাণ থাকে 20-40%। তারপর আছে যে টোনোপ্লাস্ট হলো কোষ গহ্বরের চারপাশে অত্যন্ত পাতলা একটি পর্দা, অর্থাৎ কোষ গহ্বরের চারপাশে থাকে, সেটাকে বলা হয় টোনোপ্লাস্ট। তারপর আছে যে শ্বসনের প্রথম পর্যায়, শ্বসনের যে পর্যায়গুলো আছে তার মধ্যে প্রথম পর্যায় হলো গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস সংগৃহীত হয় সাইটোপ্লাজমে। আর প্রোটিন সংশ্লেষণ ঘটে রাইবোজোমে, এজন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। আর রাইবোজোমটা একটা আবরণীবিহীন অঙ্গাণু, অর্থাৎ রাইবোজোমে কোনো আবরণী নেই। এবার আসি রাইবোজোমের যে আদিকোষীয় রাইবোজোম এবং প্রকৃত কোষের রাইবোজোমের। আদিকোষের রাইবোজোম সাধারণত 70S এবং প্রকৃত কোষের রাইবোজোম হয়ে থাকে 80S, এটা মনে রাখতে হবে। তারপরে আসে যে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিনের তৈরির কারখানা বলা হয়। উদ্ভিদ কোষে গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। এটাও ইম্পর্টেন্ট যে গলগি বডিকে ট্রাফিক পুলিশ এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। গলগি বডির কতগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, তার মধ্যে একটা হলো যে গলগি বডি শুক্রাণু গঠনে সহায়তা করে। পরের প্রশ্নটা হলো যে সাইটোপ্লাজমে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে লাইসোজোম, অর্থাৎ সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে তার মধ্যে লাইসোজোমটা কি করে? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে। আর লাইসোজোম জীবাণু ধ্বংস করে একটা পদ্ধতিতে, এই পদ্ধতির নাম হলো ফেগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে থাকে। লাইসোজোমে ওটোলাইসিস ঘটে থাকে। তোমরা জানো যে ওটোলাইসিস কি? ওটোলাইসিস ঘটে লাইসোজোমে, আর লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। কেন বলা হয় সেটাও জানো? ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট ও অক্সিডেটিভ ফসফোরিলেশন মাইটোকন্ড্রিয়াতে ঘটে। প্রশ্ন হতে পারে যে মাইটোকন্ড্রিয়া থেকে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে? ক্রেবস চক্র ঘটে, ইলেকট্রন ট্রান্সপোর্ট এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন এইটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। তারপরে তোমরা পড়েছো যে মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠনে তোমরা দেখেছো যে ক্রিস্টি কি। প্রশ্ন আসতে পারে যে ক্রিস্টি কোথায় দেখা যায়? ক্রিস্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে। আর ক্রিস্টির মধ্যে এটিপি সিন্থেসিস হবে, সিন্থেসিস নামক গোলাকার কি থাকে বস্তু দেখা যায়।
তারপরে আরেকটাই আছে যে মাইটোকন্ড্রিয়া একটা কাজ, মাইটোকন্ড্রিয়া একটা পূর্ব নির্ধারিত মৃত্যু, বা ইংলিশে বলা হয় এটাকে অ্যাপোপ্টোসিস, অর্থাৎ কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু এটা মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আছে প্লাস্টিড, প্লাস্টিডকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে লিউকোপ্লাস্টের এটা এটা হলো বর্ণহীন, ক্রোমোপ্লাস্ট হলো রঙিন, এবং ক্লোরোপ্লাস্ট হলো সবুজ বর্ণের হয়ে থাকে। এই লিউকোপ্লাস্ট কে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, ইলিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টটা কি করে, স্টার্চ বা ছাঁচ জাতীয় খাদ্য সঞ্চয় করে, ইলায়োপ্লাস্ট হলো তেল ও চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে, এবং ইলিউরোপ্লাস্ট হলো প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। এই তিনটা, এখানে তিনটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তারপর আছে কিছু রঞ্জক পদার্থ, যেমন কেরোটিনের যে কালার কেমন হয় সেটা হলো কমলা লাল বর্ণের হয়, এবং জেন্থোফিলের হয় হলুদ বর্ণের। ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়, কেন বলা হয় তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। হতে পারে যে প্রশ্ন আসতে পারে যে কোষের কোনটিকে রান্নাঘর বলা হয়। তাহলে এটু একটা ইম্পর্টেন্ট। তারপর আছে ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন রকম হতে পারে। তো এখান থেকে প্রশ্ন হবে যে পেয়াল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে নিচের কোন শৈবালে? অপশন মধ্যে থাকতে পারে ক্লেমাইডোমোনাস, পাইরোগেরা, উলিগুনিয়াম, এরকম ভাবে থাকতে পারে। আমি এখানে তিনটা দিয়েছি, তিনটা খুব ইম্পর্টেন্ট। পেয়াল আকৃতির থাকে ক্লেমাইডোমোনাস নামক শৈবালে, সর্পিল আকার থাকে স্পাইরোগেরাতে, এবং জালিকাকার থাকে উলিগুনিয়াম। তারপর আছে স্ট্রুমা, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের যে স্ট্রুমা আছে, স্ট্রুমাতে C3 এবং C4 চক্র বলে, আমরা জানি C3 এবং C4 চক্র, এটা সালোকসংশ্লেষণের একটি চক্র, যার যে চক্রের মাধ্যমে শর্করা জাতীয় খাবার তৈরি হয়। তো এই C3 এবং C4 এটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। তারপরে কোশ্চেনটা হতে পারে যে কোষস্থ বর্জ্য পদার্থ সমূহ কি কি? কোষের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে তার মধ্যে আছে রেজিন, টেনিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড এবং খনিজ ক্রিস্টাল। এগুলো হচ্ছে কোষস্থ বর্জ্য পদার্থ। তারপরে আছে যে কোষের প্রধান খনিজ ক্রিস্টাল কি? কোষের প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট যখন সূচের মতো অবস্থান করে তখন তাকে গ্রাফাইট বলা হয়। তাহলে কোষের প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট, আর এটাকে সূচের মতো দেখা যায় অবস্থান করে তখন তাকে গ্রাফাইট বলা হয়। তারপর আছে ক্রোমোজোম, ক্রোমোজোম আমরা জানি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। তারপরে ডিএনএ থাকে নিউক্লিয়াসের ক্রোমাটিনে, ডিএনএটা থাকে নিউক্লিয়াসের ক্রোমাটিনে, আর আরএনএ এর 90% থাকে সাইটোপ্লাজম, আর বাকি 10% থাকে নিউক্লিওলাসে। অর্থাৎ ডিএনএ থাকে ক্রোমাটিনের মধ্যে, আর আরএনএ 90% থাকে সাইটোপ্লাজমে, আর 10% নিউক্লিওলাসে। তারপর আসে দুই রিং বিশিষ্ট ক্ষারক, যেমন আমরা জানি অ্যাডিনিন, গুয়ারিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এগুলোকে রিং আকৃতিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাডিনিন এবং গুয়ারিন, এই দুইটা হলো এই দুই রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন, আর এক রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পাইরিমিড। প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পাইরিমিড? হ্যাঁ, যেমন থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এগুলো হলো পাইরিমিড, আর পিউরিন হলো অ্যাডিনিন এবং গুয়ানিন। এটা মনে রাখতে হবে এই দুইটা তথ্য। তারপরে ডিএনএ কে বলা হয় জীবনের আণবিক ভিত্তি। অ্যান্টিকোডন ফার্স্ট টিআরএনএ তে থাকে, তোমরা যে টিআরএনএ এটা পড়েছো, টিআরএনএ গঠন, ওখানে যে গ্লোবাল লিফ মডেলে যেটা আছে ওইখানে একটা সাইট আছে যেখানে অ্যান্টিকোডন একটি ফার্স্ট অ্যান্টিকোডন সাইট, সেটা থাকে কোথায়? টিআরএনএ তে থাকে। তারপরে সে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড কে এমআরএনএ তে স্থানান্তর করে, এটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ। অ্যামিনো অ্যাসিড কে এমআরএনএ তে, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ তে স্থানান্তর করে। তারপর সে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনের জন্য একটি প্রধান এনজাইম আছে, সেটাকে বলা হয় ডিএনএ পলিমারেজ। এই এনজাইমটা হলো প্রধান এনজাইম। আর ডিএনএ যে রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশনটা যেখান থেকে শুরু হয় সেটাকে বলা হয় ওরি, হলো রেপ্লিকেশনের সূচনা অঞ্চল, অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন। রেপ্লিকেশন যেখানে থেকে শুরু হয়, অরিজিনের সংক্ষিপ্ত নাম উরি হয়েছে, আর এটাকে বলা হয় রেপ্লিকেশনের সূচনা অঞ্চল। তারপর আমরা আসি হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম কি করে? ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচটাকে খুলে দেয়। যখন রেপ্লিকেশন শুরু হবে তখন কি হয়, আগে প্যাচ খুলে, আর এই প্যাচ খোলার সাথে যে এনজাইমটা জড়িত সেটা হলো হেলিকেজ। তারপর আছে টোপো আইসোমারেজ এনজাইম, পৃথকীকৃত স্ট্র্যান্ডকে পুনরায় একসাথে প্যাচ তৈরি করতে দেয় না। যখন হেলিকেজ এনজাইম ডাবল হেলিক্সের প্যাচ খুলে তখন এই প্যাচটা আবার লাগতে চায়, তখন টোপো আইসোমারেজ কি করে, এই পৃথকীকৃত স্ট্র্যান্ডকে পুনরায় একসাথে প্যাচ তৈরি করতে দেয় না।
এবং এখানে আরেকটা প্রোটিন আছে যেমন এসএসবিপি প্রোটিন, যেমন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই প্রোটিনের কাজ হলো যে পৃথকীকৃত স্ট্র্যান্ড দুটিতে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দেন, অর্থাৎ হেলিকেজ এনজাইম যে প্যাচটা খুলেছে এই প্যাচটাকে কি করতে দেয় না, এই যে হাইড্রোজেন বন্ডগুলোকে আবার তৈরি হতে দেয় না একটা প্রোটিন, সেটা হলো এসএসবিপি প্রোটিন। তারপরে যে তথ্যটা আছে যে ডিএনএ অণুর রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খণ্ড খণ্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি খণ্ড বলে। ওকাজাকি একজন বিজ্ঞানীর নাম, তিনি তার নাম অনুসারে খণ্ডগুলোকে দেওয়া হয়েছে ওকাজাকি খণ্ড। অর্থাৎ আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশনে একটা লিডিং সূত্র থাকে, একটা ল্যাগিং সূত্র থাকে। তো ল্যাগিং সূত্রের ক্ষেত্রে যে ডিএনএ রেপ্লিকেশন হয় এখানে খণ্ড খণ্ড আকারে নিউক্লিয়েটের সমূহ যুক্ত হয়, তো এই খণ্ড খণ্ড অংশগুলোকে বলা হয় কি ওকাজাকি। ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম কি? ট্রান্সক্রিপশনের প্রধান হলো আরএনএ পলিমারেজ। তারপর আছে আমরা জানি যে জেনেটিক কোডন আছে, জেনেটিক কোডের মধ্যে স্টপ কোডন আছে তিনটি, সেটা হলো ইউএএ, ইউএজি এবং ইউজিএ। তোমাদেরকে এই তিনটা মনে রাখতে হবে, এই তিনটা পরীক্ষাতে আসে, ইউএএ, ইউএজি এবং ইউজিএ। আর স্টার্ট কোডন হলো একটা, সেটা হলো এইউজি, যা মেথিওনিনকে নির্দেশ করে। এইউজি হলো স্টার্ট কোডন, আর যেটা কি করে মেথিওনিনকে নির্দেশ করে। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, মনে রাখতে হবে যে কোনটিকে বলা হয় জীবনের ভাষা, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রকৃত কোষী ডিএনএ জিনে কোডিং অংশকে বলা হয় এক্সনস এবং নন কোডিং অংশকে বলা হয় ইন্ট্রনস। অর্থাৎ একটা জিনের কোডিং অংশ যেটা কোড করতে পারে সেটা হলো এক্সনস, আর নন কোডিং অংশ সেটা হলো ইন্ট্রনস। তারপরে জিনের কতগুলো একক আছে, যেমন রেকন, আর রিকম্বিনেশন হলো রিকম্বিনেশন থেকে রেকন, এই রেকনটা হলো কি জিনের রিকম্বিনেশনের একক। আরেকটা আছে মিউটেশন একক, মিউটেশন এককটা হলো মিউটন, মনে রাখতে পারো এটা। আর রেপ্লিকেশন এককে বলা হয় কি রেপ্লিকন। আর জিনের যে একটা কাজ আছে, জিনের কাজের এককে বলা হয় সিস্টন। তো এই ছিল প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট 65টা প্রশ্ন এবং উত্তর। এই এই প্রশ্নগুলো অর্থাৎ এই তথ্যগুলো প্রশ্ন আকারে আসতে পারে, আমি আশা করব তোমরা এইগুলো লিখে লিখে পড়বে। তো তোমাদের আশা করি তোমাদের পরীক্ষাতে দু একটা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে। আর পরবর্তী ভিডিওটা আমি দ্বিতীয় অধ্যায়ের উপর করব, আশা করি ওখান থেকেও তোমরা ভালো কিছু পাবে যেগুলো পরীক্ষার জন্য অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে এখানেই, যদি ভিডিওটা ভালো লাগে, আমি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। সকলকে ধন্যবাদ।